তুরস্কের ইস্তাম্বুল শহরটি দাঁড়িয়ে আছে এশিয়া ও ইউরোপ এই দুই মহাদেশ ভাগ হয়ে মহাদেশ দুটিকে যোগ করা বসফরাস প্রণালী শহরটিকে দুভাগে ভাগ করে ফেলেছে এই শহরেরই ইউরোপীয় অংশে রয়েছে দৈত্যাকৃতির এক স্থাপত্য বিস্ময় বাইজেন্টাইন শাসনামলে বানানো এই স্থাপত্য কর্মটির নাম হাজিয়া সোফিয়া বলা হয় অরণ্য সৌন্দর্য আর বৈশিষ্ট্যের বাইজেন্টাইন স্থাপত্য বিষয়ে হাজিয়া সোফিয়া স্থাপত্যকলার ইতিহাসকে বদলে দিয়েছে হাজিয়া সোফিয়া নির্মাণ করা হয়েছিল আজ থেকে প্রায় পনেরোশো বছর আগে একটি বাইজেন্টাইন খ্রিস্টান প্যাসেলিকা হিসাবে কিন্তু বর্তমানে অনেকটা প্যারিসের আইফেল টাওয়ার বা এথেন্সের পার্থেননের মতো এটিও একটি অসাম্প্রদায়িক স্থাপত্য শৈলী হিসেবে পরিগণিত হয় অবশ্য শুধু স্থাপত্য কৌশলের কারণেই যে এটি বিখ্যাত তা নয় এ এর ঐতিহাসিক স্থাপনাটির রয়েছে নানা রকম রাজনৈতিক ধর্মীয় এবং শৈল্পিক আবেদন তুরস্কে পুরাতন অংশে বসফরাস প্রণালীর কোল ঘেঁষে নির্মিত এই স্থাপনাটি সনাতন খ্রিস্টান এবং মুসলিম উভয় ধর্মের মানুষের কাছেই মর্যাদার বস্তু কেননা তুরস্কের বহু বছরের ঐতিহ্য আর ইতিহাসের ধারক বাহক এই স্থাপনা ইতিহাসের পালাবদলের সাথে সাথে বিভিন্ন সময় বদল হয়েছে এর পরিচয় এবং ব্যবহার এটি বানানো হয়েছিল বাইজেন্টাইন খ্রিস্টানদের উপাসনালয় হিসাবে কালের বিবর্তনে এটি ব্যবহৃত হয়েছে গ্রিক সনাতন খ্রিস্টানদের ক্যাথেড্রাল রোমান ক্যাথলিকদের ক্যাথেড্রাল এবং মুসলিমদের মসজিদ হিসাবে তবে বর্তমানে এটি সব ধর্মের মানুষদের জন্য জাদুঘর হিসেবে উন্মুক্ত রয়েছে বিভিন্ন সময়ে হাজিয়া সোফিয়া খ্রিস্টান এবং মুসলিমদের প্রার্থনালয় হিসেবে ব্যবহৃত হয়েছে বলে এই স্থাপনাটিতে খ্রিস্টান এবং মুসলিমদের ধর্মের নানা অনুষঙ্গের সহাবস্থান চোখে পড়ে এ দুটি ভিন্ন ধর্মের মানুষদের ধ্যান ধারণা আর চিন্তাভাবনা এসে যেন হয়ে গেছে এক মিলন মেলা যা ঘটেছে হাজিয়া সোফিয়াতে হাজিয়া হাজিয়া সোফিয়া নির্মাণের ইতিহাস সোফিয়ার তুর্কি নাম আয়া একে পবিত্র চার্চ বা স্বর্গীয় জ্ঞানের চার্চ নামেও ডাকা হয় সর্বপ্রথম তিনশো ষাট খ্রিস্টাব্দে বাইজেন্টাইন সম্রাট কনস্টান্টিয়াস বাইজেন্টাইন ব্যাসিলিখা হিসেবে হাজিয়া সোফিয়া নির্মাণের নির্দেশ দেন সে সময় ইস্তাম্বুল শহরটির নাম ছিল কনস্ট্যান্টিপল সম্রাট কনস্ট্যান্স বাবা বাইজেন্টাইন সাম্রাজ্যের প্রথম সম্রাট প্রথম কনস্ট্যান্টাইনের নাম অনুসারেই শহরটির নামকরণ করা হয়েছিল প্রথম নির্মিত হাজিয়া সাদ ছিল কাঠের তৈরি রাজপরিবারের রাজনৈতিক কলহের জেরে চারশো চার খ্রিস্টাব্দে সে সাদ আগুনে পুড়ে ছাই হয়েছিল এরপর চারশো সালে হাজিয়া নতুন করে নির্মাণ করে সম্রাট এই দ্বিতীয় হাজিয়া সোফিয়ার পাঁচটি প্রধান অংশ ছিল ছিল একটা বিশাল আকৃতির বিরাট আকৃতির প্রবেশপথ এবং প্রথমটির মতো এর ছাদও ছিল কাঠের তৈরি এক শতাব্দীর কিছু বেশি সময় টিকে ছিল দ্বিতীয়বারের নির্মিত হাজিয়া সোফিয়া দ্বিতীয়টিরও কপালে জুটেছিল আগুনের আঁচ সেবারে হাজিয়া সোফিয়া পুড়েছিল সম্রাট প্রথম জাস্টিনিয়ানের বিরুদ্ধে প্রজাদের বিদ্রোহের আগুনে দ্বিতীয়বার পুড়ে ছাই হওয়া হাজিয়া সোফিয়াও মেরামতের অযোগ্য ছিল তাই সম্রাট জাস্টিনিয়ান পাঁচশো বত্রিশ সালে নতুনভাবে এই গির্জা নির্মাণের আদেশ দেন সে সময়ের দুই বিখ্যাত স্থপতি ইসিডোরস এবং এনথিমিওসকে এই তৃতীয়বার নির্মিত অরণ্য সাধারণ হাজিয়া সোফিয়ার নির্মাণ শেষ হয় পাঁচশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে যা আজও মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে হাজিয়া সোফিয়ার নকশা যখন থেকে হাজিয়া সোফিয়ার তৃতীয় এবং শেষ সংস্করণ জনগণের জন্য উন্মুক্ত হয় তখন থেকে আজ অবধি এই শৈলী জনগণে বিশ্বের যোগান দিয়ে যাচ্ছে সনাতন খ্রিস্টীয় চার্চের চিরাচরিত গঠন বৈশিষ্ট্যের সাথে মিল রেখে অসাধারণ এক স্থাপত্যর জন্ম দিয়েছেন বাইজেন্টাইন স্থপতিরা হাজিয়া সোফিয়াতে প্রবেশ করার সাথে সাথেই দর্শনার্থীরা এর বিশালতা আর নান্দনিকতায় মুগ্ধ হয়ে যেতে বাধ্য হাজিয়া সোফিয়ার প্রধান কক্ষটি এতটাই বিশাল যে ইউরোপের বড় বড় ক্যাথেড্রালগুলোকেও এর কাছে বামন মনে হয় অবশ্য যতটা বিশাল মনে হয় এ ঘরটাকে ততটা বিশাল নয় এটি বাইজেন্টাইন ফ্লোর পরিকল্পনার নকশায় এমন যে তা দর্শনার্থীদের চোখে এক ধরনের বিভ্রম সৃষ্টি করে হাজিয়া সোফিয়ার সাদের বিশাল সোনালী গম্বুজটির মেঝে থেকে কমপক্ষে এক পঞ্চাশ ফুট উঁচুতে অবস্থিত সামনে থেকে দেখতে সেটি আরও অনেক বেশি উঁচু মনে হয় সোনালী রঙের ছাদের কারণে এই বিশাল গম্বুজটিকে প্রায়শই স্বর্ণের গম্বুজ বলা হয়ে থাকে এই গম্বুজের কেন্দ্রবিন্দু থেকে চল্লিশটি রিব চতুর্দিকে এমনভাবে ছড়িয়ে রয়েছে যেন সূর্য রশ্মি ছড়িয়ে পড়েছে সূর্যের চারিদিকে গম্বুজ থেকে ছড়িয়ে পড়া চল্লিশটি রিব শেষ হয়েছে চল্লিশটি খিলান জানালাতে গিয়ে দিনের বেলায় এসব জানালা দিয়ে আলো প্রবেশ করলেও ভেতরে থাকা কাঁচ আর স্বর্ণের টাইলসগুলো এমন একটি দুতি ছড়ায় যাতে বিস্ময়ভূত হয়ে যায় দর্শনার্থীরা এই দুটি হাজিয়া সোফিয়ার আধ্যাত্মিক আলো বলে পরিচিত এছাড়াও গম্বুজের ছাদ থেকে তারের সাহায্যে হাজিয়া সুফিয়ার অভ্যন্তরে ঝুলে আছে চোখ ধাঁধানো কতগুলো ঝাড়বাতি সেগুলোর আলোয় ঝলমল হয়ে উঠে এই স্থাপত্যর ভেতরটা এই বিশাল আকৃতিতে হাজিয়া সুফিয়া নির্মাণ করা হয়েছে এর পেছনে দুটি উদ্দেশ্য রয়েছে বলে আখ্যা করা হয়ে থাকে প্রথম উদ্দেশ্য সৃষ্টিকর্তার কাছে মানুষের প্রার্থনার বিশালতা তুলে ধরা আর দ্বিতীয় উদ্দেশ্য প্রার্থনাকারীদের বিশ্বায়ভূত করা যাতে তারা এখানে ঢোকার পরে নিজের ক্ষুদ্রতাকে উপলব্ধি করতে পারে সমস্ত অহংবোধ জলাঞ্জলি দিয়ে সৃষ্টিকর্তার প্রতি অনুরক্ত হয়ে পড়ে গির্জা থেকে মসজিদের গ্রিকদের সনাতন ধর্ম অনুসরণ করত আর হাজিয়া সোফিয়া ছিল তাদের প্রধান প্রার্থনালায়। এখানেই বাইজেন্টাইন সম্রাটটা শপথ নিতেন প্রথম মুকুট পরতেন হাজিয়া সোফিয়ার বর্গাকার মার্বেলের মেঝের যে অংশে রঙিন প্যাঁচানো নকশা রয়েছে গির্জার সেই মূল অংশে দাঁড়িয়েই মাথার মুকুট পরতেন নতুন সম্রাটটা নয়শো বছরেরও বেশি সময় ধরে বাইজেন্টাইন সাম্রাজ্যের এই ঐতিহ্যের কেন্দ্রবিন্দু হিসাবে ব্যবহৃত হয়েছে হাজিয়া সোফিয়া ত্রয়োদশ শতকে মুসলিম এবং খ্রিস্টানদের মধ্যে সংগঠিত ক্রুসেডে হাজিয়া সোফিয়া কিছু সময়ের জন্য রোমানদের দখলে চলে যায় সে সময় একটি রোমান ক্যাথলিক ক্যাথেড্রাল হিসেবে ব্যবহৃত হয় কিছুকাল যতদিনে বাইজেন্টাইনরা পুনরায় এই স্থাপত্যে দখল ফিরে পায় ততদিনে এটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে তাই বাইজেন্টাইন শাসকগণ আবারও মেরামত করে তাদের সাধের প্রার্থনালয়ে পুরনো আদর সৌন্দর্য ফিরিয়ে আনেন পঞ্চদশ শতকের মাঝামাঝি সময়ে অটোম্যান সম্রাট ফাতি সুলতান মেহমেদ কনস্ট্যান্টিপোল দখল করেন অটোম্যানরা কনস্ট্যান্টিপোলের নতুন নাম দেন ইস্তানবুল সে সময় আবারও বিপর্যয়ের মুখে পড়ে বার্জেন্টাইনদের প্রধান প্রার্থনালায় হাজিয়া সোফিয়া ইস্তানবুলের উপর অটোম্যানদের অধিকার প্রতিষ্ঠিত হলে তারা হাজিয়া সোফিয়াকে মসজিদ হিসেবে রূপান্তরের চিন্তা করেন হাজিয়া ভেতরের অনেক খ্রিস্টীয় নিদর্শনকে তারা বদলে ফেলে এ স্থাপত্যের দেয়ালে এবং মেঝেতে যেসব খ্রিস্টীয় প্রতীক ছিল সেগুলোকে অটোমানরা ঢেকে ফেলে ইসলামিক লিপি দিয়ে মসজিদের ঐতিহ্য অনুসারে একটি মেহরাব স্থাপন করা হয় হাজিয়া সোফিয়ার পশ্চিমের দেয়ালে মেহরাবের দুপাশে স্থাপন করা হয় দুটি ব্রঞ্জের পাতি এ স্থাপত্যকে ঘিরে চারদিকে নির্মাণ করা হয় চারটি মিনার যেগুলো থেকে আজানের ধ্বনি ছড়িয়ে পড়ত চারপাশে সময়ের পরিক্রমায় এমন অনেক কিছুই পরিবর্তিত হয়ে হাজিয়া সোফিয়া ব্যবহৃত হতে থাকে মুসলিমদের প্রার্থনালায় মসজিদ হিসেবে বর্তমানে হাজিয়া সোফিয়া অটোম্যান সাম্রাজ্যের পতনের একশো বছরেরও বেশি সময় পরে আজও রাজনীতি ও ধর্মীয় ক্ষেত্রে হাজিয়া সোফিয়া গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ কামাল আতাতুর্ক তুরস্ক প্রজাতন্ত্র প্রতিষ্ঠার নয় বছর পরে উনিশশো সালে হাজিয়া সোফিয়াকে একটি জাদুঘরে রূপান্তর করা হয় জাদুঘরে রূপান্তরের পরে বাইজেন্টাইন আমলের বিভিন্ন খ্রিস্টীয় প্রতীক ও ছবি পুনঃস্থাপন করা হয় হাজিয়া সোফিয়াতে বর্তমানে খ্রিস্টান এবং মুসলিমদের নানা নানা প্রতীক এবং বাণী পাশাপাশি দেখতে পাওয়া যায় হাজিয়া সোফিয়াতে সম্পূর্ণ দুটি ভিন্ন ধর্মবিশ্বাসের আশ্চর্য এক সহাবস্থান চোখে পড়ে জাদুঘরটিতে প্রতি বছর তিন মিলিয়নেরও বেশি দর্শনার্থী তুরস্কের এই কালজয়ী স্থাপনাটি দেখতে ভিড় জমায় ইস্তাম্বুলে আজও এই স্থাপনাকে ঘিরে রয়েছে নানা ধরনের রাজনীতি বিভেদ এবং আলোচনা সমালোচনা তবুও সবকিছুর ঊর্ধ্বে উঠে দিন শেষে এই অসাধারণ স্থাপত্য কীর্তির শৈল্পিক আবেদনে মুখ্য হয়ে ওঠে দর্শনার্থীদের কাছে ভিওয়ার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন এবং আপনার মতামত দিন কেমন লাগলো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ হিও